ফরিদপুরের দুর্গম চরে বাস কৃষি শ্রমিক আবুল কালামের। বয়সে মাত্রই পেরিয়েছেন চল্লিশের কোটা, তবে এরই মধ্যে শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। ডাক্তার জানিয়েছেন চিকিৎসার জন্য বেশ কিছুদিন থাকতে হবে ঢাকায়, কিন্তু অচেনা এই শহরে কোথায় থাকবেন? ঠিক তখনই পাশে এসে দাঁড়িয়েছে আলোক নিবাস। ক্যান্সার কমিউনিটি যারা আছে বাংলাদেশে, তাদের জন্য প্রতিটা জেলায় একটা করে আলোক নিবাস দেখতে চাই। আলোক নিবাসের বিছানায় শুয়ে আছে দেড় বছরের শিশু সাবিব। পরীক্ষা নিরীক্ষায় তারও ধরা পড়েছে ক্যান্সার। চিকিৎসার জন্য ঢাকায় আসার পর যখন থাকার কোনো জায়গা পাচ্ছিলেন না সাবিবের বাবা মা, তখনই সহায় হয়ে এসেছে আলোক নিবাস। আমি আর আমার ওয়াইফ থাকছি, 400 টাকা লাগতেছে। তা আসলে তো 400 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো না, আপনি থাকা খাওয়া, তারপরে আপনাদের যথেষ্ট ওনারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, পেশেন্টকে যখন যেটা লাগছে, বাচ্চা মানুষ দেখা যাচ্ছে আপনার একটা স্যুপ লাগতেছে, সাথে সাথে বলে রেডি করে দিচ্ছে, ফল দিচ্ছে, মানে যখন যেটা লাগতেছে, কোনো ইয়ে নেই, আসলে এটা একটা সেবা। মাস ছয়েক আগে ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় আসেন বেবি আক্তার। ওঠেন মেয়ের বাড়িতে, 8টির মধ্যে 6টি কেমো দিয়েছেন সেখান থেকেই, কিন্তু তার মেয়ের সন্তান হওয়ায় সেখানে থাকা হয়ে পড়ে কষ্টকর। চিকিৎসা শেষ করতে তাই উঠেছেন আলোক নিবাসে। ঢাকায় থাকার জায়গা নাই আর একলা, কোনো লোক নাই, আমার আসা যাওয়া বরিশাল কষ্ট, এই জন্য এই জায়গায় আসা। আবুল কালাম, সাবিব ও বেবি আক্তারের মতো যারা ক্যান্সারের চিকিৎসার জন্য রাজধানীতে এসে অকুল পাথারে পড়েছেন, তাদের জন্য আলোক রশ্মি হয়ে এসেছে আলোক নিবাস। বিনামূল্যে থাকা খাওয়া আর নার্সিং সেবা পাওয়ার একমাত্র বেসরকারি আবাস এটি। আর এই উদ্যোগ যার একান্ত চেষ্টায় সম্ভব হয়েছে, তিনি ক্যান্সারকে জয় করা নাজমুস আহমেদ আলবাব। আমি নিজে একজন ক্যান্সার সার্ভাইভার। 2011-তে আমি লিকুমিয়া সার্ভাইভ করি। ইট ওয়াজ এ ভেরি স্ট্রং জার্নি, ইনফ্যাক্ট ইট ওয়াজ এ কোয়াইট আ টাফ জার্নি। ক্যান্সার সেবা তো ঢাকা কেন্দ্রে, এখানে এসে দিনের পর দিন ওয়েট করে অ্যাপয়েন্টমেন্টের জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে, ট্রিটমেন্টের পরে তাদের শারীরিক যে অবস্থাটা হয়, কষ্ট করে ঢাকায় দেশে ফিরে যাওয়া ঢাকা থেকে, এটা একটা অমানবিক একটা অবস্থার ধারায় এই রোগীগুলির। তো এদের কথা চিন্তা করে এবং আমি আমার সেই সময়টুকু চিন্তা করে বা বেঁচে ওঠার পরে আমার কি করণীয় সমাজের জন্য, সেই দিক দিয়ে যদি চিন্তা করি, এদের জন্য এই আলোক নিবাসটা করাই। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিরিবিলি পরিবেশে এবছরই যাত্রা শুরু করে আলোক নিবাস। তবে ব্যক্তি আলবাবের ক্যান্সার সেবায় আত্মনিবেদন অনেক দিনের। এর আগে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের মাধ্যমে অনেককেই দিয়েছেন সহায়তা। আমি কিন্তু শুরু করেছি 1 মাস, বাট 11 বছর ধরে, সিন্স আই হ্যাভ কাম ব্যাক ফ্রম মাই ক্যান্সার, আমি কিন্তু 11 বছর ধরে এই সুবিধা বঞ্চিত যে ক্যান্সার রোগী ভাই বোনেরা আছেন, তাদের পিছনে কিন্তু আমি কাজ করছি। জানান, আলোক নিবাস কোনো চিকিৎসা সেবা দেয় না, শুধুমাত্র ক্যান্সার রোগীদের বিনামূল্যে থাকা খাওয়া আর নার্সিং সেবা দিয়ে থাকে, যা একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কেমো দেওয়ার পরে একটা পেশেন্টের যে শারীরিক অবস্থাটা হয়, সেখানে যেমন তার ইমিউনিটি কম্প্রোমাইজড হয়ে যায়, তার হোয়াইট ব্লাড সেল বা রেড ব্লাড সেল, এগুলোও কিন্তু আপনার কমতে থাকে, তখন হয় কি, একটা রোগী আপনার ইনফেকশনের প্রতি সাসেপ্টেবল হয়ে যায়। এই সময় প্রয়োজন হয় হাইজিন, প্রয়োজন হয় রাইট ডায়েট, প্রয়োজন হয় রাইট ধরনের সেবা, মানসিক, শারীরিক, যেটা আমি মনে করি যে আমার সার্ভাইভালের পেছনে সবচেয়ে বড় একটা ভূমিকা রেখেছে। বর্তমানে আলোক নিবাসে 8টি কামরায় 24টি বেড রয়েছে, আছে রোগীদের সাথে আসা নিকটাত্মীয়দের থাকা খাওয়ার ব্যবস্থাও। তবে এই স্বল্প পরিসরে আটকে থাকতে চান না আলবাব, শহরের সীমানা পেরিয়ে পৌঁছাতে চান সারা দেশে। সারা দেশে যেমন আলোক নিবাস দেখতে চাই, ওই প্রতিটা আলোক নিবাসে আমি স্ক্রিনিং দেখতে চাই, যেটা আমার ইচ্ছা, ঢাকাতে আমি একটা করার ইচ্ছা, আমি অলরেডি কাজ হাতে নিয়েছি,
500 বেডের একটা এই বড় আলোক নিবাস, যেখানে স্ক্রিনিংটা আমরা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব না, স্ক্রিনিং করব এবং তাদেরকে এই সেবাটা দিব, প্লাস ওখানে একটা রিসার্চ উইং আমি বসাতে চাই। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সহায়তায় একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে চলে এই আলোক নিবাস। আগামীতে এর সেবা আরও বাড়াতে চান উদ্যোক্তারা।